স্বপ্নের ফেরিওয়ালায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। অপেক্ষা ছিল আপনাদের অনুষ্ঠানে, কারণ ঠিক এই জগতে নিজের পায়ে দাঁড়ানো, প্রতিষ্ঠা পাওয়া, বিশেষ করে বলবো বড় বড় হোর্ডিংয়ে নিজের ছবি দেখা, এটা স্বপ্ন। এই স্বপ্ন কেই বা না দেখে, কিন্তু সেটা পূরণ করে কতজন? এসএমপিআই একমাত্র সেই সংস্থা যারা লাগাতার পূরণ করে আসছে এবং মহিরুহুর আকার নিয়েছে। এসএমপিআই শুধুমাত্র ট্রেনিং দেওয়া না এই পারফর্মিং আর্টস এর ক্ষেত্রে স্টুডেন্টসদের, তার সঙ্গে তাদেরকে প্রতিষ্ঠিত করা, তাদের নিজস্ব শর্ট ফিল্মের জায়গা থেকে এবং নাটকের মাধ্যম দিয়ে, বিভিন্ন ইভেন্টসের মাধ্যম দিয়ে, যার চিন্তাভাবনা, যার মস্তিষ্ক প্রসূত এই জায়গা, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে হাজির রয়েছেন সেই স্বপ্নের ফেরিওয়ালা, আপনাদের অত্যন্ত কাছের প্রিয় মানুষ সম্রাট মুখার্জি। অনেক স্বাগত সম্রাট, এখন আসেন আসার জন্য। ধন্যবাদ। আপনারা রয়েছেন একদম সম্রাটের সঙ্গে কথা বলতে, এই মুহূর্তে সরাসরি ফোন করুন আমাদের অনলাইন নাম্বার 2211809293-তে। আবার বলছি 2211809293-তে সরাসরি ফোন করুন আপনাদের প্রশ্ন নিয়ে। একদমই স্টুডেন্টসদের হাতে খড়ি শুধু নয়, হাতে খড়ি থেকে একেবারে নিজেদের পায়ে দাঁড় করানো, পুরোটাই একটা চেন ওয়াইজ আপনি কিন্তু পড়েছেন এবং আজকে আমরা তার প্রমাণ পাচ্ছি বারবার করে। হ্যাঁ, মানে এই প্রমাণটা স্পেশালি মানে আমি সেই সব স্টুডেন্টদের বলতে চাই যারা এসএমপিআইয়ের সাথে রেগুলারলি যুক্ত আছো, আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী, আমাদের কারেন্ট ছাত্রছাত্রী, যারা সেই নাচের সেকশনেই থাকো বা মিডিয়া সায়েন্সেসের সেকশনেই থাকো বা অ্যাক্টিং মডেলিংয়ের সেকশনেই থাকো, যেই সেকশনেই থাকো না কেন, সবাইকে বলবো 29শে মার্চ নিজেদের ডেটটা একেবারে বুক করে ফেলো, নিজেদের পাসেস কিন্তু সংগ্রহ করে ফেলো তোমাদের শিলিগুড়ি ব্রাঞ্চ, দুর্গাপুর ব্রাঞ্চ বা কলকাতা ব্রাঞ্চ থেকে সংগ্রহ করে ফেলো। কারণ তুমি সেই দিন তোমরা দেখতে পাবে যেটা সুবর্ণা এক্ষুনি বলছিল যে প্রতিফলন মানে কি হচ্ছে, মানে ছেলেমেয়েরা, একেবারে আনকড়া ছেলেমেয়েরা যারা এক লাইন কথা ঠিক করে বলতে পারতো না, ডায়লগ বলা তো দূরের কথা, তারা প্রপার ট্রেনিং নিয়ে, প্রশিক্ষণ নিয়ে কিভাবে একটা বিশাল জায়গায় চলে গেছে। এবং এই যে ফিল্মগুলো আমরা বানাচ্ছি, এই ফিল্মগুলো দেখে তোমাদের একবারের জন্য মনে হবে না যে তোমার সতীর্থদের, তোমাদের পুরনো ব্যাচ বা নতুন ব্যাচের ছেলেমেয়েদের তোমরা চোখের সামনে দেখছো, বড় পর্দায় দেখছো। তো বড় পর্দায় এরকম একটা সুযোগ সবসময় আসে না, উত্তম মঞ্চে সেদিন বড় পর্দায় আমরা দেখাবো আমাদের পাঁচটা শর্ট ফিল্ম। এবং মানে কেন তোমাদের দেখাটা দরকার, কারণ হচ্ছে যে বাকিরা কি ভালো কাজ করছে, কতটা ভালো কাজ করলো, কেউ খারাপ কাজ করলো কি না, কেউ সত্যি সত্যি ঝোলালো কি না, বাজে অভিনয় করলো কি না, বাজে অভিনয় করলে কেন করলো এবং বাজে অভিনয় করলে কেন তোমার বাজে লাগলো, এগুলো আমি তোমাদের কারেন্ট ব্যাচেদের সবাইকে বলে দিয়েছি যে সেদিন একেবারে নোট করবে, নিজেদের মোবাইলে নোট করবে তোমাদের মনে কী কী প্রশ্ন আসছে সিনেমাগুলো দেখার পর, তোমাদের যদি কিছু ধারণা তৈরি হয়, তোমাদের যদি কোনো বক্তব্য তৈরি হয়, তোমরা যদি ক্রিটিসাইজ করতে চাও সিনেমাগুলোকে, তাহলে ডেফিনেটলি ক্লাসে পরের দিন আমরা দেখা হবে, পরের দিন ইনফ্যাক্ট তোমাদের সাথে ক্লাস আছে, কলকাতার ব্যাচেদের সাথে আমার ক্লাস আছে, পরের দিনই তোমরা কিন্তু আমাকে বলবে যে এই এই জায়গাগুলো তোমাদের খারাপ লেগেছে বা এই এই জায়গাগুলো ভালো লেগেছে। এইগুলো হচ্ছে ভেরি পজিটিভ ক্রিটিসিজম, এগুলো আমাদের নিজেদের মধ্যে ক্রিটিক্যাল হতে হবে, তবেই আমরা উন্নতি করব। আরও দেখো তোমাদের নিজেদের বন্ধুরা প্রায় 50 জনেরও ওপর ছেলেমেয়েরা এই 5টা শর্ট ফিল্মে অভিনয় করেছে, এই 50 জন কেমন অভিনয় করলো, তাদেরকে সমর্থন করার জন্য, তাদের কাজ দেখার জন্য কিন্তু আমি চাই তোমরা তোমাদের বাড়ির লোকেদের নিয়ে সেদিন উত্তম মঞ্চে হাজির থাকো। আবার রিপিট করছি যে পাসেস কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের হাজরা ব্রাঞ্চে, আমাদের দুর্গাপুরের ব্রাঞ্চে এবং আমাদের শিলিগুড়ির ব্রাঞ্চে। আমি জানি তোমরা শিলিগুড়ি থেকে অনেকে আছো যারা নাকি আসছো এবং আমাকে অনেকে তোমরা ছবি পাঠিয়েছো, টিকিট হাতে নিয়ে ছবি পাঠিয়েছো যে তোমরা আসছো। যে দুর্গাপুর থেকেও প্রচুর আমি ছবি রিসিভ করেছি, যারা আসছে তারা হাতে পাসেস নিয়ে দাঁড়িয়ে আছে, সেসব ছবি তোমরা পাঠিয়েছো। এবং কলকাতার ছেলেমেয়েদেরও বলবো যে তোমরা ভেবো না যে লাস্ট মোমেন্টে আমি পাস পেয়ে যাবো, অনেক সময় হয় যে আমাদের ইনস্টিটিউটের প্রোগ্রাম তো প্রচুর ছেলেমেয়েদের ভিড় থাকে, আমাদের প্রচুর সেকশনস আছে, নাচের সেকশন আছে, মিডিয়া স্টাডিজের সেকশন আছে, অ্যাক্টিং মডেলিংয়ের সেকশন আছে, তো তাতে কী হয় পাসেসগুলো বেরিয়ে যাওয়ার চান্সেস থাকে। তো এই জন্য বলবো যে পাসেস শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু নিজের পাসেসগুলো তুলে নাও, অ্যাটলিস্ট নিজের পাসগুলো তুলে রাখো, এইবারে তোমার বন্ধুবান্ধব আসবে কি না, তাদের সাথে কথা বলো, তাদেরকে কনভিন্স করানো, হেন তেন এইসব করতে করতে হয়তো আরও কটা দিন টাইম লাগছে, তোমাদের কিন্তু নিজের পাসগুলো কিন্তু তুলে রাখো, পরে গিয়ে কিন্তু নিজের পাসটা না পেলে তখন কিন্তু আফসোস করবে, তখন আমাদেরও কিছু করার থাকবে না। বড় হল বা প্রপার হলে কিছু নিয়মকানুন থাকে, আমরা যা ইচ্ছা তাই করে মানুষ ঢুকিয়ে দিতে পারি না। তো সেই দিন যদি পাঁচটা রুদ্ধশ্বাস
আটকানো যদি কিছু সিনেমা দেখতে চাও, পাঁচটা সিনেমায় পাঁচটা আলাদা ফ্লেভার আছে, তাহলে 29শে মার্চ তোমাদের কিন্তু আসতে হবে উত্তম মঞ্চে। আরেকটা কথা বলবো যে এই যে পাঁচ পাঁচটা শর্ট ফিল্ম এবং তার জন্য সবাই কিন্তু মুখিয়ে রয়েছে যে কখন দেখবো, তার সঙ্গে আপনি আবার কিন্তু মিডিয়া স্টাডিজ অ্যাড করে দিয়েছেন, তখন ফিল্ম ক্রিটিসিজম, এইটা যখন ইনভলভ হচ্ছে তারা, তাদেরও মধ্যে অনেকগুলো উইংস খুলে যাচ্ছে যে কি আমার এইটাই প্রশ্নটা আমার জাগছে, তার মানে কি ও পরবর্তীকালে অন্য কোনো মুভিজ দেখলেও কিন্তু তার মধ্যে প্রশ্নগুলো জাগতে পারে, এই শর্টটা কেন নেওয়া হলো, এইটা কেন হলো, ওইটা কেন হলো, এইটাও কিন্তু আমার মনে হয় এটা মানে কি বলবো অভিনব চিন্তা ভাবনা একদম। কারণ মানে আমি যদি সিনেমাগুলো দেখে ক্রিটিসাইজ না করতে পারি সামওয়্যার ডাউন দ্য লাইন, তাহলে কিন্তু আমি সিনেমার লোক হলাম না। আজকে অনেক অনেক সময় হয় এরকম যে ক্রিটিসাইজ করলেই হচ্ছে বাজে লোকটা, আমার সিনেমাকে খারাপ বলেছে তার মানে লোকটা বাজে, আমরা কিন্তু সেটা কখনো বলি না। আমরা বলি সবসময় যে পজিটিভ ক্রিটিসিজম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবারে পজিটিভ ক্রিটিসিজম মানে মানুষটাকে ছোট করার জন্য আমি বলছি তা নয়। ধরো আমার কারো অভিনয় ভালো লাগেনি বা কারো অভিনয় আরও বেটার হতে পারতো মনে হচ্ছে, বা তোমার মনে হচ্ছে যে এই জায়গাটা কিন্তু স্যার অনেক ফাটিয়ে দিতে পারতো কিন্তু এই মেয়েটি কিন্তু সেইভাবে পারেনি বা এই ছেলেটি কিন্তু পারেনি, এই যে কথাগুলো বলতে পারা, এই কথাগুলো যে উপস্থাপনা করতে পারা, এটাও কিন্তু তার যদি সিনেমার সেন্স না থাকে তার কিন্তু করতে পারবে না, পারবে না। তো সিনেমা বোঝা, অভিনয় বোঝা, সিনেমা সেন্স থাকা বা অভিনয় সেন্স থাকা, এইগুলো কিন্তু এই সিনেমা দেখে। এবং আমার যেটা মনে হয় যে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে যে মানুষ যখন কি হয়, মানুষ যখন নিজেদের বন্ধুদের দেখে বড় পর্দায় তখন কি হয় আরো বেশি রিলেট করতে পারে, এই জায়গাটা আমি থাকলে এরকম করতে পারতাম, ওই জায়গাটা অঙ্ক করতে পারতাম। কিন্তু তুমি হ্যাঁ, তো আমি যাকে চিনি না শুনি না সেই লোকটা যখন স্ক্রিনে অভিনয় করছে তখন ইট বিকামস ডিফিকাল্ট টু ক্রিটিসাইজ। কিন্তু আমি যেই ছেলেটার সাথে ক্লাস করেছি বা যেই মেয়েটির সাথে ক্লাস করেছি বা যেই ছেলে বা মেয়েটিকে আমি আমার সিনিয়র হিসেবে দেখেছি তাকে যখন আমি স্ক্রিনে দেখছি তখন আমার কিন্তু একটা মনে মনে হয় যে আমিও এটা পারতাম, এটা কিন্তু এর থেকে বেটার পারতাম। এই জিনিসটা, এই জিনিসটাই আমরা ইনস্টিটিউটে এই শর্ট ফিল্মসগুলোর মাধ্যমে করতে চাইছি। এবং সেদিন খুব ইন্টারেস্টিং ব্যাপারও হতে চলেছে, কী বলবো তোমায়, মানে জিনিসটা হচ্ছে যে যেটা হতে চলেছে সেই দিন 50 জন অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছে পাঁচটা সিনেমা, এই 50 জনের মধ্যে থেকে মনোনীত হবে বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট সাপোর্টিং অ্যাক্টর, বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস, বেস্ট অ্যাক্টর ইন এ ভিলেনিয়াস রোল, মোস্ট প্রমিসিং অ্যাক্টর, বেস্ট চাইল্ড অ্যাক্টর, এইগুলো কিন্তু মনোনীত হবে। মানে উপরি পাওনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি শিলিগুড়ির থেকে বলছি। হ্যাঁ কে বলছেন? আমি মঞ্জুরা বলছি শিলিগুড়ির থেকে, দাদার সাথে একটু কথা বলতে আছে। বলুন বলুন বলুন। বললাম যে আমি তো বহুদিন ধরে ট্রাই করতেছিলাম, আমার অনেক প্রবলেম, আমি ভাবছিলাম কোনো একটা যদি কাজে আমাকে যুক্ত করেন খুব ভালো হয়, এখন কি বলবো এগুলা ঘরের প্রবলেম বলা যায় না। কোনো কিছু করতে চাই, আমি এখানেও গিয়েছিলাম শিলিগুড়িতে। আপনি কি করতে চান বলুন, আপনি নিজে ক্লিয়ার। আমি আমার উপযুক্ত, আমি সেইভাবে আমার যোগ্যতা হিসেবে আমি কোনো একটা কাজ করতে চাই, কোনো একটা মানে কি বয়স কিন্তু 50 হয়ে গেছে না, কিন্তু কি কাজ করতে চান এটা বলুন। এখন অভিনয় বা যেটাই কিছু, এখন আমার উপযুক্ত যেটা পাবো সেটাই আর। আচ্ছা, তো সেটার জন্য তো মানে ট্রেনিং শিখতে হবে তো জিনিসটা। এখন সেটাই এখন আমার খুবই দরকার, আজকের থেকে না অনেক বছর ধরে ট্রাই করছি। না আপনার শেখা দরকার না কাজ দরকার, সবার আগে সেটা ক্লিয়ার হতে হবে। শিখে দরকার হলে শিখবো, না শিখে তো কাজ করবো না, এমন পরিস্থিতি আর কি। আচ্ছা, ওনার এখন বুঝতে পেরেছে, শোন ওটা খুব ওনার প্রবলেম চলছে, মোস্ট প্রবলি উনি কিছু একটা চাইছেন কিন্তু এর উত্তরটা সম্রাটদের দেবেন না। আমি ঠিক না আপনার প্রশ্নটা ক্লিয়ারলি বুঝতে পারলাম না। আপনি বললেন আপনার কিছু কাজ দরকার এবং সেটা অভিনয় কেন্দ্রিক হলে ভালো হয় এবং সেটা যদি শেখার দরকার হয় তাহলে আপনি শিখবেন, এটাই বললেন তো? না, উনি বলতে চাইছেন ইমিডিয়েট ওনার কিছু কাজ দরকার, যেটা আমি বুঝলাম, এবং সেটা অভিনয়ের জগতেই হোক আপনাদের ইনস্টিটিউশনের মাধ্যমে যে কোনো উইংসে ওনাকে, উনি যদি ফিট হন কাজের জন্য, যদি ট্রেনিং নিতে হয় উনি নেবেন। এখন ওনার কাছে ক্লিয়ার নয় যে বিষয়টা ট্রেনিংয়ের মাধ্যমেই কাজটা পাওয়া সম্ভব, ওনার 50 বছর বয়স। দেখুন ব্যাপারটা হচ্ছে যে একটা কথা বলি যে এটা তো একটা পেশা, আপনাদের কাছে বাইরে থেকে যখন দেখছেন এটাকে নেশা মনে হচ্ছে, যে একটা ভালো জিনিস, বেশ ইন্টারেস্টিং জিনিস, মানুষের সামনে আসতে পারছি, টেলিভিশনের সামনে আসতে পারছি, মানুষ পছন্দ করছে আমায়, ফ্যান হয়ে যাচ্ছে, বিকেলবেলা হলেই কোনো এক চ্যানেলে আমার মুখ দেখা যাচ্ছে, এটা আপনাদের কাছে নেশা হতে পারে। কিন্তু যেই মানুষরা ক্যামেরার সামনে সকাল 7টার সময় ঘুম থেকে উঠে 8টার মধ্যে স্নান করে 8:30 কি 9টার মধ্যে ফ্লোরে পৌঁছে গিয়ে 9টা থেকে 10টার মধ্যে মেকআপ
আপ করে, জামা কাপড় পরে, হেয়ার ড্রেসিং করে, রেডি হয়ে, স্ক্রিপ্ট মুখস্থ করে 10:30টার মধ্যে ফ্লোরে গিয়ে ডায়ালগ মুখস্থ করে অভিনয় করে, গরমে, বৃষ্টিতে, ঝড়ে, ঝঞ্ঝাটে, শীতে, গ্রীষ্মে, সব রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়ে 10 ঘন্টা কি 12 ঘন্টা শুটিং করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসছে 9:30 কি 10:00 কি 11:00 বাড়ি ফিরে আসছে, এবং তারপরের দিন আবার 6:00 ঘুম থেকে উঠে আবার 7:00 মধ্যে চান করে আবার পরের দিন যেতে হচ্ছে, তখন কিন্তু তার কাছে সেটা নেশা থাকছে না, সেটা পেশা হচ্ছে। পেশা যখন হবে, যখন আপনাকে দিয়ে আমরা কোনো একটা কাজ করাবো এবং তার বিনিময়ে একটা বাণিজ্য তৈরি হবে, তখন কিন্তু প্রশিক্ষণ, পেশাদারী মানসিকতা এবং তার সাথে সাথে হচ্ছে কাজটা করতে পারার ক্ষমতা। আমাদের এরকম হয় দিদি, মানুষ ট্রেনিং নিয়েও কাজ করার ক্ষমতা তৈরি করে উঠতে পারে না, এবং সারাটা পশ্চিমবাংলায় আর্টিস্ট ফোরামের অন্তর্ভুক্ত হাতে গোনা কিন্তু কয়েক হাজার আর্টিস্ট আছে, তাদের মধ্যে 100 আর্টিস্ট কাজ পায়, এবং বাকি আর্টিস্টরা যারা কাজ পাচ্ছে না, তারা কিন্তু এই জন্য কাজ পাচ্ছে না যে ইচ্ছা করে তাকে নামা হচ্ছে না। এতগুলো চ্যানেল, এতগুলো সিরিয়াল, এতগুলো সিনেমা, এতগুলো টেলিফিল্ম, এতগুলো ডিজিটাল ফিল্ম, এতগুলো শর্ট ফিল্ম তৈরি হচ্ছে সারা কলকাতায়, প্রচুর কাজ আছে, কিন্তু কাজ না জানলে একজন প্রডিউসার তো কাজ দিতে পারে না বা নেবেও না আপনাকে। এবার কাজটা জানার জন্য প্রশিক্ষণ দরকার, অনুশীলন দরকার, রেগুলার বেসিসে টাচে থাকা দরকার, অনেকগুলো জিনিস একসাথে খাপে খাপে পড়লে তবে গিয়ে একটি মানুষ আলটিমেটলি বাজারে গিয়ে কাজটা পায়। সো আপনাদের কাছে যেটা ভীষণ সস্তা মনে হচ্ছে বা ইজি মনে হচ্ছে, অতটা ইজি বা সস্তা নয়, বা আবার অন দি আদার হ্যান্ড কোনো রকেট সায়েন্সও নয় যে সাংঘাতিক ব্যাপার, ভীষণ বুদ্ধি থাকতে হবে নাহলে হবে না ব্যাপারটা, এই এই করতে হবে, ওই ওই করতে হবে, তা কিছু নয়, কিন্তু বেসিকটা জানতে হবে, অভিনয় কাকে বলে, কীভাবে অভিনয় করা যায়, এবং অভিনয়টা যদি রেগুলার চর্চায় না থাকেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আমি স্ক্রিপ্ট ধরিয়ে দিই, আপনাকে যদি এক্ষুনি কলকাতার কোনো একটি নামি স্টুডিওতে এনে যদি আপনাকে কোনো নামি কোনো সিরিয়ালে ঢুকিয়ে দিয়ে যদি আমি বলি এক্ষুনি ডায়লগ বলুন, আপনাকে ভালো সুযোগ দিয়ে দিয়েছি, আমি আপনাকে এখানে সই করে বলে দিতে পারি আপনি এক লাইন কথা বলতে পারবেন না যেই ক্যামেরাটা অন হবে। আমি আচ্ছা আচ্ছা অভিনেতাদের দেখেছি বলতি বন্ধ হয়ে যায়, কথা বন্ধ হয়ে যায় যখন নাকি ক্যামেরা অন হয়, যখন সেই বিশাল বড় একটা স্টুডিওর ভেতরে কোনো এক ডিরেক্টর চিৎকার করে রোল স্টার্ট সাউন্ড অ্যাকশন বলে, তৎক্ষণাৎ দেখবেন পেটের মধ্যে নাগরদোলা চলা শুরু করে। হ্যালো হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো, কে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি শ্যামনগর থেকে অনামিকা দাস বলছি। হ্যাঁ অনামিকা। হ্যাঁ ম্যাডাম, স্যার নমস্কার। নমস্কার। আপনার ইনস্টিটিউটে আমি নেক্সট মানে গত সব বৃহস্পতিবারে আমার মেয়েকে ভর্তি করিয়ে দিয়েছি। গত বৃহস্পতিবারে উনি ওনার মেয়েকে ভর্তি করিয়েছেন, তারপরে? হ্যাঁ এসএনপিআই তে। হ্যাঁ বলুন। আচ্ছা হ্যাঁ বলুন। কিন্তু স্যার আমাদের ইচ্ছে ছিল কি মানে ক্লাস গুলো যে যখন হয় মানে আমরা একবার দেখতাম যে মানে কিভাবে ক্লাস গুলো হয় বা কে কে পড়ায়, মানে আপনাদের কি চেষ্টা দেখার কোনো? আচ্ছা গার্জিয়ান হিসেবে ক্লাস দেখতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আপনি কি আপনার আমি আপনি আপনার বাচ্চা স্কুলে কোনোদিনও ক্লাসরুমে বসে দেখেছেন ক্লাস? না আমার আসলে হাজবেন্ড বাইরে থাকে, দেবার ওর আর কি ইচ্ছে না ছিল, তাই আমরা দেখো এরকম ভাবে তো মানে দেখতে দেবে না ওরা, আপনারা কেউ এই পেশাটাকে পেশা হিসাবে নেন না। আপনার আপনার হাজবেন্ড কোনোদিনও কিন্তু আপনার ছেলে বা মেয়ে যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তে যেত এই প্রশ্নটা করতো না, আপনার ছেলে বা মেয়ে যদি আজকে এমবিএ করতে যেত কোনোদিনই বলতো না এমবিএ কলেজে ঢুকে আমি পাশে বসে দেখবো যে এমবিএ ক্লাসটা কেমন হয়। আপনাদের কাছে এটা না তিরিং বিরিং, মানে আপনাদের কাছে এটা তিরিং বিরিং, অ্যাকচুয়ালি মানুষ ভাবে যে এখানে বোধহয় আমরা সব লাফালাফি করছি, মজা করছি, হই হুল্লোড় হচ্ছে, একটা খুব এন্টারটেনিং ব্যাপার চলছে। বিশ্বাস করুন ক্লাসের ভেতরটা এক ফোঁটাও এন্টারটেনিং নয়, বিশ্বাস করুন আমরা যখন সকালবেলা উঠে ঘুম চোখে চান করে দৌড়তে হয় কোনো এক শীতকালে গিয়ে ফ্লোরে গিয়ে দাঁড়াতে হয়, সেটা একদম এন্টারটেনিং নয়, ভীষণ বিরক্তিকর লাগে, ভীষণ মাঝে মাঝে ভীষণ ক্লান্ত লাগে।
যেই জিনিসটা যখন আপনি রোজ করবেন তখন সেই জিনিসটা আর এন্টারটেনমেন্ট থাকে না, সেই জিনিসটা তখন কাজ হয়ে দাঁড়ায়। যখন সেটা বছরে একদিন করবেন তখন সেটা আনন্দ হয়, সেটা এন্টারটেনমেন্ট হয়। তো তাই জন্য এইটাকে আপনাদের সিরিয়াসলি নিতে হবে। ক্লাসের ভেতরে একজন শিক্ষক প্র্যাকটিক্যাল ক্লাস করাচ্ছে, থিওরিটিক্যাল ক্লাস করাচ্ছে, সে লেকচার দিচ্ছে, সে ছেলে মেয়েদের কথা শুনছে, তাদের বক্তব্য শুনছে, তাদের বক্তব্যের জবাবে সে আবার একটা বক্তব্য রাখছে, এবং অডিও ভিজুয়াল স্ক্রিনের মধ্যে তাদেরকে বিভিন্ন জিনিস বোঝানো হচ্ছে। তো দিস ইজ ভেরি সিরিয়াস অ্যাফেয়ার উইচ ইজ গোয়িং অন ইনসাইড দ্য ক্লাস। উই আর নট হ্যাভিং আ সার্কাস ইনসাইড দ্য ক্লাস। ক্লাসের ভেতরে সার্কাস চলছে না যে মানুষ বসে দেখবে যে হচ্ছেটা কি। তো অতএব এইটা আপনাদেরকে, এই পেশাটাকে সিরিয়াসলি নিতে হবে, তবে গিয়েই আপনাদের ছেলেমেয়েরা এই পেশাটাকে সিরিয়াসলি নেবে, তবে গিয়েই সমাজের মানুষ কিন্তু এই পেশাটাকে সিরিয়াসলি নেবে। আমি আগেও বলেছি যে কোনো এক ব্যাংক ম্যানেজার, কোনো এক ডাক্তার, কোনো এক ইঞ্জিনিয়ার থেকে এক ফোঁটাও কম পয়সা আমরা কামাই না। আমাদের সোশ্যাল স্ট্যাটাস, আমাদের রোজগার, আমাদের আসবাবপত্র সব কিছু কিন্তু একটি যে কোনো অন্য পেশার লোকের থেকে কোনো অংশে কম নয়, বরঞ্চ বেশি হতে পারে, কম নয়। তো তাই জন্য আমরা কিন্তু পেশাদারি লোক, একটা পেশাকে সেই সম্মান দিতে হবে যেই সম্মান আপনি যে কোনো অন্য পেশাকে দেন। এই পেশাটাকে ছেলেখেলা ভাবলে চলবে না। এই ছেলেখেলা থেকেই চলে যাই আমাদের শর্ট ফিল্মে। প্রমাণিত হয়ে গেল যে ইয়েস, 42 ডিগ্রি সেন্টিগ্রেডে গরমের মধ্যে গলে পচে মানুষ শুটিং করছে, এবং তাই সেই সময় গায়ে পড়ে আছে সাংঘাতিক জবরজম ড্রেস। এই সেই জবরজম ড্রেস মাথায় নিয়ে, হাতে নিয়ে, পায়ে নিয়ে তারা অভিনয় করলো মহাভারত বলে একটি সিনেমায়। ভাবুন যদি আপনার বাড়িতে কোনো এক মহাভারতের চরিত্র চলে আসে তাহলে কীরকম হতো। এই সাবজেক্ট নিয়ে তৈরি হয়েছে সিনেমা মহাভারত। মানুষের জীবনে এত মিথ্যা ছড়িয়ে গেছে, সেখানে যুধিষ্ঠির নেমে আসছে আমাদের মর্তে মহাভারত থেকে এই ভারতে আসছে, দেখতে যে মিথ্যাকে কী করে কাটানো যায় আমাদের সমাজ থেকে। আমাদের সমাজ, আমাদের বাড়ির মধ্যে মিথ্যা ঢুকে একেবারে আমাদের রক্তে মিশে গেছে মিথ্যেটা। সেই মিথ্যেটাকে বিলীন করার জন্য এসেছে যুধিষ্ঠির। সেই 42 ডিগ্রি সেন্টিগ্রেডে দুর্গাপুরে শুটিং হয়ে গেল মহাভারত সিনেমা। দেখবো আমরা সেখানেরই কিছু ঝলক, এবং সেখান থেকে ফিরে এসে আরও গল্প করব। আপনাদের রোজকার জীবনের সাথে মিশে যায় তাহলে কেমন হয় আপনারা ভাবছেন তো? কিন্তু এই ভাবনাই সত্যি হয়ে গেল অনিমেষ মুখার্জি ও তার পরিবারের সদস্যদের জীবনে। কিভাবে সম্ভব হলো সেটা জানতে হলে দেখতে হবে SMPI শর্টস প্রযোজিত এবং সম্রাট মুখার্জি পরিচালিত সিনেমা মহাভারত। চলুন তার আগে ঘুরে আসি মহাভারতের শুটিং ফ্লোর থেকে। এবার প্যান হবে কিন্তু ব্যাপারটা কি চলছে মহাভারত নামে শর্ট ফিল্ম। আর এক স্টেপ পেছনে থাকো, বাস তুমি এবারে এগিয়ে যাও। এই হাতে প্রমাণ পাবো এই সত্য গোষ্ঠী পাথর মহাভারতেই ঠিক আছে, ভারতে নেই। আমি উপলব্ধি করলাম সত্য মিথ্যে নিয়েই আমাদের সংসার। সিনেমাটার মেইন মজাটা হচ্ছে ট্রিটমেন্টটা, আপনাদের হয়তো ভালো লাগবে ট্রিটমেন্ট। বাচ্চাদের কথা এর আগেও করেছি সম্রাট সঙ্গে কাজ। এটা আমার খুব মনে হয়েছে যে পরিচালক সম্রাট অভিনেতা সম্রাটকে ছাপিয়ে গেছে, এবং ওর কিছু কিছু সিনেমার ল্যাঙ্গুয়েজ আমার খুব ভালো লাগছে। নতুন ইম্প্রোভাইজেশন, নতুন ভাবে বলার চেষ্টা একটা, এটাও খুব পছন্দ হয়েছে। লো অ্যাঙ্গেলে একটু হোয়াইট একই পিস দেবে। আপনি সত্য কষ্ট পাথরটা নিয়ে নেন একই ভাবে। আপনি সত্য কষ্ট পাথরটি নিয়ে চলে এলেন কেন? আমি প্রথম শট দিলাম আর খুব এক্সাইটেড, খুব ভালো লাগলো শট দিয়ে। স্যার যে জিনিসগুলো বলছিলেন সেগুলো কেয়ারফুলি করেছি। আপনি কি চান না ভাবেন ভারতের সত্যি কথা বলুক? কি হলো? না না না, এইখানে দেখিয়েছিলাম, এই দুজনের মাঝখানে এই নার্ভাসনেসও ছিল, কিন্তু খুব খুব এনজয় করছি আমরা। কীভাবে বলবো বুঝতে পারছি না, কারোর উপর কারোর বিশ্বাস নেই, কেউ কাউকে ভরসা করতে পারে। আস্থা কথাটি যে দেশে একটি লুপ্তপ্রায় শব্দ। কাট ইট, খুব ভালো হয়েছে, ভেরি নাইস।
সিনেমার নাম যখন মহাভারত, তখন কস্টিউম ও মেকআপ যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা বলার অপেক্ষা রাখে না। যেই সময় টেলিভিশনের বাজার কাঁপাচ্ছে কিরণমালা, সাত ভাই চম্পা, শ্রী চৈতন্য মহাপ্রভু, বাবা লোকনাথ, সিরাজের বেগম, এই ধরনের পিরিয়ডিক্যালস বা ফেয়ারি টেলস, আমরা যদি অন দ্য হোল বলি কস্টিউম ড্রামাস বেসিক্যালি টেলিভিশনের পর্দা একেবারে ডমিনেট করে রেখেছে, সেই বাজারে উই থট আমরা কেন পিছিয়ে থাকি। তাই SMPI শর্টসের তরফ থেকে এই প্রথম কস্টিউম ড্রামা মহাভারত। এই মহাভারতের গল্পটার মধ্যে ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে, আমরা একদিকে দেখাচ্ছি ভারতবর্ষ, মানে এখনকার মডার্ন ভারতবর্ষ, এবং আরেকদিকে দেখাচ্ছি একেবারে সাবেকি মহাভারতের সময়কার গল্প। স্ক্রিন প্লের মাধ্যম দিয়ে মহাভারতের ক্যারেক্টার্সগুলো পৌঁছে যাচ্ছে ভারতবর্ষে, এবং সেখানে তারা তাদের ভোল একেবারে বদলে ফেলছে, এবং যুধিষ্ঠির হয়ে যাচ্ছে যুধাজিৎ, অর্জুন হয়ে যাচ্ছে অরুণ, নকুল হয়ে যাচ্ছে নিক, সহদেব হয়ে যাচ্ছে স্যান্ডি, ভীম হয়ে যাচ্ছে ভিকি। তাদের চরিত্র কিন্তু বদলাচ্ছে না, তারা ঠিক তাদের চরিত্রের মতোই কাজ করে চলেছে ভারতবর্ষে এসে। জীবনে প্রথমবার ক্যামেরার সামনে, এবং তাও দ্বৈত চরিত্রের ভূমিকায়। কি বলছেন কলাকুশলীরা? যুধিষ্ঠিরের ভূমিকা পালন করতে, ভূমিকা পালন করতে গিয়ে আমাকে অনেকটা পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছে। খুব এনজয় করলাম শুটিংয়ে। এবং মহাভারতের চরিত্রটা হচ্ছে আমার সহদেব, এবং তার সাথে আর একটা ক্যারেক্টার করছি যেটার নাম হচ্ছে স্যান্ডি। ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং। আমি এখানে নকুলে পাঠ করছি, আর তার সাথে সাথে আর একটা পাঠ করছি নিক। এবারে টুইস্ট আছে, সেটা দেখতে হবে। বেশিরভাগ অভিনেতা অভিনেত্রী যেহেতু SMPI দুর্গাপুরের, একবার শুনে নেওয়া যাক SMPI দুর্গাপুরের সেন্টার হেড মিস্টার মৈনাক মহাপাত্র কি বলছেন। এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ওদের ক্যামেরার সামনে কাজ করতে পারার সুযোগ, মানে প্রথমবার। তাদের যে এক্সাইটমেন্ট এবং তাদের এই গোটা বছর ধরে ইভলভ হতে দেখা, এবং ছোট একটা স্টেজ থেকে এতটা মানে ম্যাচিওরিটি, পাকা অভিনেতার মধ্যে তাদের কাজ করাটা, এটা আমার নিজের স্টুডেন্টদের দেখে খুব ভালো লাগছে। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি 29 মার্চ যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের পাসেস জোগাড় করে নিন। সেদিন মনোনীত হবে 50 জনেরও বেশি অভিনেতা অভিনেত্রীদের থেকে দ্য বেস্ট অ্যাক্টর, দ্য বেস্ট অ্যাক্ট্রেস, দ্য বেস্ট অ্যাক্টর ইন আ নেগেটিভ রোল, বেস্ট সাপোর্টিং অ্যাক্টর, বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস। থাকছে বিভিন্ন সেলিব্রিটিস যারা মনোনীত করবে এই অ্যাওয়ার্ডিজদের। উইটনেস ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্টস অফ দিস ইয়ার। আর হ্যাঁ, SMPI এর ব্যাপারে আরো জানতে সাবস্ক্রাইব করো SMPI এর ইউটিউব চ্যানেল, অথবা ফলো করো SMPI এর ফেসবুক পেজ। একদমই প্রথমত বলবো যে চিন্তা ভাবনাটা একদম অভিনব, সম্রাটধার মহাভারত, এবং মহাভারতের দু ধরনের, মানে আজকের মহাভারতের সঙ্গে মহাভারত, মানে ভারতের সঙ্গে মহাভারতের মেলবন্ধন, এবং অভিনয় আপনি বললেন যখন কাটেড এক্সেলেন্ট, এইটার শোনারও স্টুডেন্টদের ক্ষেত্রে একটা বড় প্রাপ্তি থাকে যে স্যারের কাছ থেকে শুনছি যে আমি যেটা স্যার চাইছেন অন্তত আমি সেই জায়গা অব্দি পৌঁছতে পারছি। এইটা ফিল্ড ট্রেনিং না হলে ইম্পসিবল থিং যেটা আপনি করছেন অন্তত আমি বলব। অ্যাকচুয়ালি হ্যাঁ, মানে এইটাই, মানে মানুষ তো যেটা আমি আগের দিদিকে যেটা বললাম আর কি, যে মানুষ জেনারেলি কী করে, মানে এই পেশাটাকে খুব সহজ, খুব সহজলভ্য, খুব সস্তার, খুব ইজিলি হতে পারে, আমার জান তো খুব ইচ্ছা আছে এটা করার, মানে মানুষের ইচ্ছা থাকলেই বোধহয় এটা করা যায়। এবারে এই যে আমাদের স্টুডেন্টরা যখন নাকি প্র্যাকটিক্যাল ফিল্ডে যাচ্ছে, তখন তারা বুঝতে পারছে কত ধানে কত চাল। এই গরমের মধ্যে ডায়লগ মুখস্থ করে, পজিশন মুখস্থ করে, কোথায় কে দাঁড়াবে, 1 ইঞ্চি বাঁদিক থেকে ডান দিক হলে শটটা NG শট হয়ে যাবে, আমরা রাখতে পারবো না শটটা, তার মানে কি পজিশন মাথায় রাখা, লাইট মাথায় রাখা, ফ্রেম মাথায় রাখা, ডায়লগস মাথায় রাখা, জামা কাপড় ঠিকঠাক আছে কিনা সেটা মাথায় রাখা, সমস্ত কিছু মাথায় রেখে অভিনয়টা করতে হচ্ছে। এই যখন নাকি ওরা ফিল্ডে গিয়ে যুদ্ধটা করছে, তখন ওরা কিন্তু বুঝে যাচ্ছে যে অভিনয়টা কী জিনিস। এইটা যদি করতে হয় তার জন্য সাংঘাতিক সিরিয়াসনেস দরকার, এবং প্রশিক্ষণ দরকার, অনুশীলন দরকার, যার জন্য এখন দেখা যাচ্ছে আগে কি হতো, আমাদের যখন SMPI নাট্যগোষ্ঠী ছিল আগে, ধর আমি ধরুন 2013 থেকে শুরু করেছি, তখন দেখা যেত খুব বেশি ছেলেমেয়েরা সিরিয়াস নয় নাটকটা নিয়ে। এবারে যত দিন যাচ্ছে তত আমরা রিয়েলাইজ করছি, আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা রিয়েলাইজ করছে যে না, আমি একটা কোনো অডিশনে গেলে কিন্তু ফেল করছি, বেসিক্যালি পাশ করতে পারছি না, আমি কিন্তু
অন্য এক আরেকটি ছেলে কিন্তু আমার থেকে অনেক বেটার অভিনয় করে বেরিয়ে যাচ্ছে, বা আমি কিন্তু সামান্য চারটে লাইন মুখস্থ করে বলে উঠতে পাচ্ছি না, আমি কিন্তু ফ্লোরের ভেতরে গিয়ে বা অডিশন রুমের ভেতরে গিয়ে ঘাবড়ে গিয়ে কিন্তু এক লাইন বলে দ্বিতীয় লাইনটা বলে উঠতে পাচ্ছি না। এইগুলো তারা একেবারে মানে মানে নিজেরা এক্সপিরিয়েন্স করছে, এক্সপিরিয়েন্স করে তারা নিজেরাই বুঝতে পারছে যে আমাদের কিন্তু এই শর্ট ফিল্মসগুলো করা দরকার, আমাদের কিন্তু এই নাটকগুলো করা দরকার, এগুলো কোর্সটা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু এইগুলোর মধ্যে ইনভলভ থাকা দরকার, এগুলো তারা নিজেরাই বুঝতে পারছে। কারণ আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হয় যে শুধু ছেলে মেয়ে নয়, বাবা মাদেরও এডুকেট করা যে এটা জিনিসটা কী হচ্ছে, মানে এটা যে আবেগ দিয়ে বা চোখের জল দিয়ে বা ইমোশন দিয়ে হবে তা নয়, কিন্তু ইমোশনটা ডেফিনেটলি, একজন অভিনেতার ইমোশন না থাকলে তো সে অভিনেতাই হতে পারবে না, কিন্তু সেই ইমোশনের পেছনে কিন্তু সাংঘাতিক একটা সায়েন্স বিজ্ঞান কাজ করছে যেটা দিয়ে আমরা অভিনয়টা করি এবং সেটা প্রশিক্ষণ কেন্দ্রিক। হ্যালো, আমার কথা হচ্ছে এসএমপিএ যে প্রশিক্ষণ, এটা আমার ও নিয়ে আমার ও বিষয় নিয়ে কোনো কথা নেই, ভালো মোটামুটি আমি যতটুকু জানি, কিন্তু আমি 3 বছর মানে 15 বছর থেকে ওকে আমি অ্যাক্টিং একটা একাডেমিতে ভর্তি করেছিলাম, যাই হোক সেখানে প্রথম যখন ভর্তি করেছিলাম একটা অ্যামাউন্ট যেরকম বড় রকম নেয়, তারপরে পোর্টফোলিও বানানো হলো, তারপরে দেখলাম 3 মাসের জন্য আমাকে বলেছিল, হয়তো আমার ছেলের কিছুটা খামতি ছিল, কিন্তু আমার এখন বক্তব্য স্যার যে 3 বছর ধরে ছেলে শিখছে কিছুই কি শিখতে পারছে না, তার এমনও যোগ্যতা নেই যে একটা কোনো কাজ ছোট জুনিয়র আর্টিস্ট হিসাবে সে 2-4টা ডায়লগ বলে কাজ করতে পারে, তা যাই হোক সেই খান থেকে ছেলে খুব হতাশ হয়েছিল যে আমি না আর করবো না, অ্যাক্টিং যে শেখার যে চেষ্টা বা তার যে একটা কেরিয়ারের জায়গাটা সে তৈরি করবে বলেছিল, তো যাভাবে ওইভাবে যদি এবার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে সাপোর্টও পাচ্ছিল, আপনার 3 বছর ধরে যাচ্ছ কি করছো, যাই হোক একটা কলকাতাতে যেতাম মালয় টালিগঞ্জে, তো যাই হোক তা আমি এটা দেখে তারপর আমাকে ওইখানে ওইখানে একটা দাদা যাই হোক কীভাবে পরিচিত হলো, ওর ভাগ্নি এই এসএমপিএতে মোটামুটি শিখছে, তারপরে আলাপ হয়নি, তো বলেছিল দিদি তুমি ওখানে দিতে পারো, তারপর যাই হোক ছেলে একটু খুব ইয়ে হয়েছিল ডিপ্রেশন চলে গেছিল, কিন্তু আমি চাচ্ছি আবার ওকে আমি চাচ্ছি মানে যারা যারা করেছে আমি দেখাতে চাই যে না আমি এখান থেকে পাইনি তো আমি ওখান থেকেও কিছু করতে চাই, যেন জিজ্ঞেস বলেন দাদা। আচ্ছা 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 আচ্ছা, আপনার পুরো কথাটাই শুনলাম। দেখুন মানে যেখানে আপনি 3 বছরের জন্য ট্রেনিং দিয়েছেন সেখানে তারা কী শিখিয়েছে না শিখিয়েছে সেই মন্তব্যের মধ্যে যাব না, কারণ আমি সেই সংস্থার নামও জানি না, কারা শিক্ষক শিক্ষিকারা ছিল তাদের নামও জানি না, তাই তাদের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু দেখুন কী হয়, আমাদের কাছে কিছু কিছু ছেলেমেয়ে ভর্তি হয় যারা অলরেডি ধরুন একটু এগিয়ে আছে, ধরুন সঠিক উচ্চারণ করছে, মুখস্থবিদ্যাটা তাদের ভালো, বেসিক পড়াশুনোটা করেছে, শরীরচর্চার মধ্যে আছে, এরকম করে কিছুটা দূর এগিয়ে মানে কিছুটা তৈরি অবস্থায় আমার কাছে হয়তো ভর্তি হচ্ছে, তাকে তৈরি করতে হয়তো 1 বছর কি 1.5 বছর সময়, ঠিকঠাক একটা সময় 1.5 বছরের মধ্যে কি এক ধরুন 15-20 বছরের মধ্যে সে তৈরি হয়ে যাচ্ছে। আবার আমার কাছে এমন স্টুডেন্ট বা আমাদের কাছে এমন স্টুডেন্টও আসে যে কিচ্ছু জানে না, সামান্য তার নিজের নামের উচ্চারণটাই ভুল করছে, সামান্য 1 লাইনের জায়গায় 2 লাইন মনে রাখতে গেলে তার মুখস্থবিদ্যা নেই, পড়াশুনোতে লবডঙ্কা, এবারে সে ভাবছে যে সব কিছুতে লবডঙ্কা হলে বোধ হয় অভিনয়তে আমি শাইন করতে পারি। এবারে সেই ক্ষেত্রে কি হয় দিদি, 1 বছর কেন 5 বছরও কম হতে পারে যে তাকে ট্রেনিং দিয়ে হয়তো আমরা তৈরি করে উঠতে পারছি না, কারণ তার নেওয়ার ক্ষমতাটাই হয়তো নেই, তার কোয়ালিটি নেই নেওয়ার, এবং সে হয়তো অ্যাবসলুটলি একটা রং পেশার জন্য চেষ্টা করছে। এখন আমি যদি ধরুন আমার বাবা সায়েন্স নিয়ে পড়েছে বলে আমি যদি এখন ভাবি যে আমি সায়েন্স নিয়ে পারবো পড়তে, দেখা যাচ্ছে আমার অঙ্কের জন্য মাথাটাই নেই, এবং আমার বাবা মাথা বইয়ের মধ্যে ঠুসে দিয়ে বলছে যে যেমন করে হোক অঙ্কটা তোকে শিখতেই হবে, জানতেই হবে, বুঝতেই হবে, সেটা কিন্তু কোনোদিনই হবে না। সেই ক্ষেত্রে আমি কিন্তু 10 বছর ধরে যদি জয়েন্ট এন্ট্রেন্স দিই 10 বছরই ফেল করব। তো এটা ইজ নট নেসেসারি যে আমি 3 বছর বা 2 বছর বা 5 বছর ধরে ট্রেনিং নিচ্ছি মানে আমি কিন্তু কিছুটা হলেও শিখে ফেলেছি, হতেই পারে হয়তো আপনার ছেলে বুঝতেই পারছে না জিনিসটা যেটা শেখানো হচ্ছে, হতেই পারে ওর মধ্যে হয়তো কোয়ালিটিটাই নেই, একজন অভিনেতা হয়ে ওঠার কোয়ালিটিটাই নেই, এবার এবং ওর স্বপ্ন দেখছে যে আমি অভিনেতা হতে চাই, হয়তো সেই কোয়ালিটিটা নেই ওর মধ্যে, তো এইটা
ইনস্টিটিউটের ওপর দোষ দেওয়ার আগে সবার আগে নিজের ছেলের দিকটা দেখুন যে ও কি সত্যি মুখস্থবিদ্যা তৈরি করতে পেরেছে, সত্যি কি একসাথে এক প্যারাগ্রাফ কথা, একটা অচেনা কথা, অজানা কথা দুবার পাঁচবার কি দশবার পড়ে কি মুখস্থ করে ডায়লগ ডেলিভারি করতে পারছে, সত্যি কি ও কোনো ভালো কবিতা পাঠ করতে পারছে, কোনো কি আবৃত্তি বা কবিতার মধ্যে সে আছে, সত্যি কি তার উচ্চারণ সঠিক করছে সে, এইগুলো একটু নিজেদেরকে দেখতে হবে যে সে কী কী পারছে আর সে কী কী পারছে না, তারপর আসে ইনস্টিটিউটের ব্যাপারটা। ইনস্টিটিউট ডেফিনেটলি শেখাতে পারে, সেটা আমি যেটা আপনাকে বললাম যে একেবারে যে কিচ্ছু জানে না তাকে শেখানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কিছুটা যে শিখে এসেছে তার জন্য এক দেড় বছরের কোর্সটা ঠিকঠাক, কিন্তু যে একেবারে কিছু জানে না তাকে একটু সময় দিতে হবে, হয়তো এক বছর কি দেড় বছর কি দু বছর কি আড়াই বছর কি তিন বছর, এই সময়টা দিতে হবে, এই সময়টা দিলে আস্তে আস্তে হয়তো সে ইম্প্রুভ করবে। অতএব বলি, সবাইকেই বলি যে যেটা আজকে আমরা দেখালাম মহাভারত, এটাই আমাদের লাস্ট পাঁচটা সিনেমার মধ্যে লাস্ট সিনেমার প্রোমো। আপনারা অলরেডি পাঁচটা মেকিং দেখে ফেলেছেন, পরের সপ্তাহ থেকে আপনারা প্রোমোগুলো দেখা শুরু করবেন। এই সব কিছুই করার জন্য বা এই সিনেমাগুলো তৈরি করার জন্য বা এই অভিনয় করার জন্য দরকার হয় সঠিক প্রশিক্ষণ। এবং যেটা আমি সবসময় চলে যাওয়ার আগে বলি যে বাড়িতে বসে কিন্তু স্বপ্ন দেখলে চলবে না, স্বপ্ন বাড়িতে সবাই দেখছে, তার জন্য দরকার প্রশিক্ষণ, এবং সেটাকে বলি আমরা সঠিক প্রশিক্ষণ। সঠিক প্রশিক্ষণ অবশ্যই SMPI এবং সুন্দর তালিম নিজের পায়ে দাঁড়ানো এই জগতের ক্ষেত্রে। যোগাযোগ করতে থাকুন, ফোন নাম্বার গেছে, আবার নেক্সট উইক দেখা হবে। অনেক ধন্যবাদ সম্রাটদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। নমস্কার।